শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমরা গেটের সামনে গেলেই আমাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে ছাত্রলীগ, অভিযোগ চরমোনাই। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে বরিশালকে, ভয়ঙ্কর আন্দোলনের হুমকি হাতপাখা প্রার্থী। বাংলাদেশ থেকে আমার বরিশালকে আলাদা করে দেব, মানে আন্দোলন করে বিচ্ছিন্ন করে দেব। ঈদের পরপরও এক দফার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটানো হবে হুঁশিয়ারি বিএনপি। জামাতের বিরুদ্ধে সপুদ্দুকই রহস্য ঘেরা, জট খুলতে পারছে না আওয়ামী লীগ। বরিশালের দুই কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এবং সবশেষ থাকছে মিছিলের অনুমতি চেয়ে আবারও পুলিশকে বিএনপির চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই ব্যাপক কুৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা অভিযোগ করেন, তাদের দাঁড়াতেই দিচ্ছে না আওয়ামী লীগের কর্মীরা। হাতপাখার কর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা দাঁড়ালেই সরিয়ে দিচ্ছে, ওর 8 থেকে 10 জন গেটের সামনে সবসময় দাঁড়িয়ে আছে, আশেপাশে আছে আরও কয়েকজন, আমরা গেটের সামনে গেলেই তাড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, পুলিশকে জানালেও কোনো কাজ হচ্ছে না। গেটের সামনে নৌকার আইডি কার্ড থাকা আলী হোসেন বলেন, আমরা কেন বাধা দেব। এই কথা বলার সময় হাত পাখার কর্মীরা এলে পেছনে থাকা কর্মীরা হই দিয়ে তাড়িয়ে দেন। এ সময় বলতে শোনা যায়, এই সাংবাদিক আছে এখন থাক। দায়িত্বরত পুলিশ সদস্য এ সময় বলেন, এমন কোনো অভিযোগ আমরা পাই নাই, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব। বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হলে ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আমরা আন্দোলন করব, আদালতের দ্বারস্থ হব। সোমবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলে এর 10 মিনিট পর নগরীর রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেনানিবাসের মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন হাতপাখা প্রতীক এই প্রার্থী। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ দেখছি তাতে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছি, তবে শেষ পর্যন্ত বলা যাচ্ছে না কি হয়। তিনি বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে বিগত সময়ে মানুষ ভোট দিতে পারেনি, সেখানে মানুষ এবার অন্তত ভোট দেওয়ার একটি পরিবেশ পেয়েছে, তাই মনে হচ্ছে তারা ঈদের আনন্দে রয়েছে। বাইরে পরিবেশ দেখে মানুষের সঙ্গে কথা বলে এমনটাই মনে হচ্ছে। আর ভোটাররা ভোট দিতে পারলে হাতপাখা সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। সোমবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল 8টা থেকে 126টি কেন্দ্রের 894টি কক্ষে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে 2,76,298 জন ভোটার রয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে রাজপথে আন্দোলনরত বিএনপি ক্রমেই এক দফায় আন্দোলনে যাওয়ার হুঙ্কার ছাড়ছে। কিন্তু কবে সেই চূড়ান্ত কর্মসূচি, এর সুনির্দিষ্ট জবাব নেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বা আন্দোলন সহযোগীদের কাছে। তারা মনে করছেন, আসন্ন ঈদুল আজহার পর জুলাইয়ের শেষে শেষ সপ্তাহে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা আসতে পারে। অবরোধ ঘেরাও এবং অবস্থান ধর্মঘটের মধ্যে কর্মসূচিতে যাওয়ার নির্দেশনা থাকতে পারে চূড়ান্ত ঘোষণায়। তবে দায়িত্বশীলরা বলছেন, আন্দোলন চলমান, যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি আসতে পারে, এটি সরকারের আচরণের উপর নির্ভর করছে। বিএনপির একাধিক সূত্র বলছে, ঈদের পর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিএনপি কঠোর কর্মসূচির দিকে যাবে। এরই মধ্যে বিএনপির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে তরুণদের সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে। রাজধানী ঢাকা সহ দেশের 6টি বড় শহরে ঘোষিত এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা রয়েছে। জুলাই চূড়ান্ত কর্মসূচি কেন, এই প্রশ্নের উত্তরে দলটির বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে, এই সময়ের মধ্যে সরকারের উপর জাতীয় এবং আন্তর্জাতিক চাপ আরও বাড়বে, বিশেষত জনমানসে বাজেটের নেতিবাচক প্রক্রিয়া তৈরি হবে, মার্কিন সরকার তথা পশ্চিমারা বাংলাদেশ ইস্যুতে আরও পদক্ষেপ নিতে পারে। এছাড়াও বিএনপি এখন জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, দলের প্রতিনিধি দল প্রতিদিন কোনো না কোনো দেশের কূটনৈতিকদের সাথে বৈঠক করছেন, বিশেষত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কূটনৈতিকের সঙ্গে বৈঠক এখন বিএনপির রুটিন ওয়ার্ক হয়ে গেছে, আগামীতে এই তৎপরতা আরও বাড়বে। সব মিলিয়ে জুলাই নাগাদ সরকার আরও কোণঠাসা হয়ে পড়বে, সেটাই হবে চূড়ান্ত কর্মসূচির ঘোষণার উপযুক্ত সময়।
জামাতের বিরুদ্ধে সরকারের নেওয়া সব উদ্যোগই এক ধরনের রহস্যের জালে আবৃত হয়ে পড়েছে, যে কারণে দলটি নিষিদ্ধ করতে আইন সংশোধনের প্রস্তাবটি আট বছর ধরে আইন মন্ত্রণালয়ে পড়ে আছে। অপরদিকে নিবন্ধন বাতিলের আপিল শুনানিও নয় বছরে হয়নি, এমনটাই মনে করছেন আইন সংশ্লিষ্টরা। কয়েকজন আইন বিশেষজ্ঞ যুগান্তরকে বলেছেন, নিশ্চিতভাবে বলা যায় সরকার এই দুটি বিষয়ে সিরিয়াস হলে অনেক আগেই সেটেল করা সম্ভব ছিল, কিন্তু রহস্যজনক কারণে তা করা হয়নি। হয়তো এটাও এক ধরনের রাজনৈতিক কৌশল। সূত্র জানায়, সন্ত্রাসী দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে সরকার 2015 সালে নীতিগত সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সংক্রান্ত আইন না থাকায় মামলা দায়ের ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। আইন মন্ত্রণালয় থেকে এই সময় একটি খসড়াও প্রস্তুত করা হয়, কিন্তু রহস্যজনক কারণে তা এতদিনেও মন্ত্রিসভায় উত্থাপন করা হয়নি। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মুর্শেদ রোববার যুগান্তরকে বলেছেন, জামাতকে নিষিদ্ধ করতে আইন সংশোধন প্রস্তাবটি পড়ে আছে, আসলে তারা সরকার এই আইন সংশোধন করবে বলে মনে হয় না। এটা রাজনীতি, জামাতকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এটা সরকারের কৌশল বলতে পারেন। তিনি বলেন, জামাতকে সমাবেশের অনুমতি দেয়া তাদের, অর্থাৎ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তর এটা তারা বলছেন। যেহেতু নিবন্ধন পেন্ডিং রয়েছে, সেহেতু বলা যাবে না নিবন্ধন বাতিল হয়ে গেছে। রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার সবারই আছে, রাজনৈতিক দল ছাড়াও এই সমাবেশ করা যেতে পারে। বরিশাল সিটির 5নং ওয়ার্ডের 2 কেন্দ্রে 15 এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন মেয়র পদে টেবিল ঘুরি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান রূপন। নগরীর কালোশাহ সড়কে আলী কান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার সকাল 8:30 দিকে ভোট দেন রূপন। ভোট দেওয়ার পর তিনি বলেন, 5নং ওয়ার্ডের মতিনপুর কেন্দ্রে ঘুরি মার্কার 6 এজেন্ট এবং জাহানারা কেন্দ্রে 7 এজেন্টকে প্রাইসাইডিং কর্মকর্তা ঢুকতে দেয়নি। তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তা প্রার্থীর সিগনেচার চাচ্ছেন, তিনি আমার প্রধান এজেন্ট, তার সই আছে, তারপরও এটা নিয়ে সমস্যা হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তার বক্তব্য, এ এজেন্ট ফরম গত রাতে নিয়ে আসার কথা, এ ধরনের কোনো কথা আমাদের আগে জানানো হয়নি। নিয়ম তো যদি 8টায় আসে তাহলে 10টায় আসে, তাহলেও তো এজেন্টকে ঢুকতে দেবে। তিনি আরও বলেন, প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলিনি, ওখানে আমার প্রধান এজেন্ট কথা বলছেন। ফলাফল যদি চাপিয়ে দেওয়া না হয় বা সুষ্ঠু পরিবেশে ভোট হলে যে কোনো ফলাফল মেনে নেব, যোগ করেন এই মেয়র প্রার্থী। বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের ডাকা তারণ্যের সমাবেশ সামনে রেখে প্রচার প্রচারণার অংশ হিসেবে সোমবার রাজধানীতে মিছিল করবে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিটি শনিবার ডিএমপির কমিশনার বরাবর পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, সোমবার দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার মোড় পর্যন্ত মিছিল করবে বিএনপি এবং এই সহযোগী সংগঠনগুলো। মিছিল কর্মসূচিতে বাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা দিতে ডিএমপি কমিশনের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, বিএনপির চলমান আন্দোলনে তরুণের সম্পৃক্ততা বাড়াতে দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে তারুণ্যের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানী ঢাকাসহ দেশের 6টি বড় শহরে এই কর্মসূচি পালন করা হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। দেশের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।